227 ও কেবি 16 বাস শ্রমিক সংগঠনের পরিচালনায় বাঙ্গু রেভিনিউতে এদিন বিশ্বকর্মা পূজোর অনুষ্ঠান আয়োজিত হয়। বিশ্বকর্মা পূজায় উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় দমকল মন্ত্রী তথা সভাপতি শ্রী সুজিত বোস, সম্পাদক শ্রী শুভজিৎ দে সহ আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। এদিন 24 আওয়ার্স টিভির পক্ষ থেকে বিশ্বকর্মা পূজোর সুষ্ঠু আয়োজনের জন্য সংবর্ধনা জ্ঞাপন করে 227 ও কেবি 16 বাস শ্রমিক সংগঠনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আমরা যেরকম শুরু করেছি গণেশ পুজো দিয়ে, তেমনি কিন্তু আমরা থেমে থাকিনি। আজকে কিন্তু বিশ্বকর্মা পুজো একদম পুজোতে আমরা কিন্তু চলে এসেছি আজকে একদম শ্রমিক দাদাদের কাছে, যাদের কাছে কিন্তু ফুটেজ আমরা আগেও তুলে ধরেছি। কিন্তু আমরা যেটা দেখলাম, এই শ্রমিক ভাইদের পেছনে কিন্তু অনেক বিপর্যয় থাকে। তারা দিন রাত্রি মাথার ঘাম পায় ফেলে কিন্তু আমাদের সারা দিন কিন্তু তারা আমাদের কত জায়গা কতভাবে নিয়ে যাচ্ছে। তাই আমরা 24 টিম আমরা সবসময় পাশে থেকে সবার, আর সেজন্য আমাদের যে সিও রয়েছেন, কুট্টিদার রয়েছেন, সে তারা আজকে সবাই মিলে তাদের হাতে ছোট্ট একটা উপহার তুলে দিতে পেরে আমাদের কেমন লাগছে। তো অবশ্যই যে কুট্টিদা কেমন লাগছে, দাদাতে কেমন লাগছে। কুট্টিদা, আজকে যে সামান্য একটা আমরা উপহার দাদাদের তুলে দিলাম, তাদের সম্মান প্রদান করলাম, কি বলবে তুমি দাদা? খুব সত্যি ডিউরিং দিস প্যান্ডামিক সিচুয়েশনে আমরা এদের যেমন কাজ করে, এরা যেমন বাস নাম্বার 227 এত কাজ করে এখানে কি বাসগুলো বেরোনোর আগে স্যানিটাইজ করে, স্যানিটাইজ করার পরে ওরা সব লোকগুলোকে নিয়ে যায়। আমাদেরকে এখন যে পরিস্থিতি আমরা যে আছে, সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ক হোয়াট দে ডু ইজ লকডাউন খুব খারাপ ছিল। ইয়া, ডুইং দ্য লকডাউন দে হ্যাড লট অফ প্রবলেম, এত প্রবলেম ওদের ছিল, দে হ্যাড ফেসড। সো উই অলওয়েজ উইশ দ্যাট দ্য পূজা ইজ কামিং, পূজা আসছে আর পূজা চলবে আমাদের। একদম তাই, একদম আমরা দাদার কাছে চলে যাব। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমি একটা মেসেজ দিতে চাই যে আমাদের শ্রমিক ভাইকে, রাস্তায় যে মানুষ আমরা চলি, আমাদেরকে মানুষ ভাবে। আর একটা কথা, গায়ে যেন হাত তোলে না পুলিশ প্রশাসন, খুব দয়া করে বলছি। আমরা 18 ঘন্টা দিয়ে বেশি সার্ভিস দিই, তার জন্য যদি কোনো আমরা ভুল করে থাকি তার পানিশমেন্ট দেন আপনারা, গায়ে হাত তুলবেন না কোনো ভি শ্রমিক ভাইকে। আমার এটাই বক্তব্য, ঠিক আছে? আমি এইটাই বলতে চাই যে এত বড় যে পুজোটা আমরা করলাম, এর জন্যে আমি মাননীয় মন্ত্রী শ্রী সুজিত বোসকে ধন্যবাদ জানিয়ে ওনাকে মানে অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এই আমি সুন্দর মুহূর্ত, সুন্দর আনন্দ, কে না ভালো লাগে, কার না ভালো লাগে। পূজা আসতে চলেছে, তবে অবশ্যই কিন্তু তোমরা সাবধানতা অবলম্বন করবে। আর যেরকম দাদারা আজকে বললেন, শ্রমিক দাদারা, পুলিশ প্রশাসনকে অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে, অবশ্যই গায়ে হাত দেওয়া যাবে না তাদের, এই উক্তিটা কিন্তু আপনাদের কাছে পৌঁছে দিলাম। এটা আমাদেরও রিকোয়েস্ট, আমাদের অনুরোধ রইল যে কিছু হলে অবশ্যই মুখে কথা বলো, গায়ে হাত দিয়ে নয়। আসুন না সবাই মিলে আমাদের রাস্তাটা আরও সুন্দর করে তুলি। তো আজকে সবটা দেখালাম 21 টিভি, দর্শক বন্ধুদের জানাই শুভ শারদে আগাম শুভেচ্ছা। আমি বাবলি, আমার সাথে সোমা, আমার সাথে কুট্টিদার রয়েছে, ক্যামেরা বিজ্জু, 21 টিভি কলকাতা।